উত্তর শুনে বেশ ভালো রকম একটা হোচট খেলাম ভবানী উপাধ্যায় তিন চার মাস হল হরিদ্বার ছেড়ে রুদ্রপ্রয়াক চলে গেছেন তার বিষয়ে আরও খবর কে দিতে পারে বলতে পারেন জিজ্ঞেস করলো ফেলুদা উত্তর এলো এখনকার খবর পেতে হলে রুদ্রপ্রয়াগ যেতে হবে আর যদি আগেকার খবর চান তো কান্তিভাই পণ্ডিতের কাছে যান উনি ছিলেন উপাধ্যায়জির বাড়িওয়ালা তিনি সব খবর জানবেন তিনিও কি লক্ষণ মহল্লাতেই থাকেন হ্যাঁ হ্যাঁ পাশাপাশি বাড়িতে থাকতেন ওরা সবাই ওকে চেনে ওখানে জিজ্ঞেস করলেই বলে দেবে আমরা আর সময় নষ্ট না করে বিল চুকিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম কান্তিভাই পণ্ডিতের বয়স ষাট পঁয়ষট্টি বেটেখাটো চোখা চোখা ফর্সা চেহারা খোঁচা খোঁচা গোঁফ কপালে চন্দনের ফোঁটা আর চোখে বাইফোকাল চশমা আমরা ভবানী উপাধ্যায়ের খোঁজ করছি জেনে উনি রীতিমতো অবাক হয়ে বললেন কি ব্যাপার বলুন তো আর একজন তো ওর খোঁজ করে গেলেন এই তিন চার দিন আগে তার চেহারা মনে আছে আপনার তা আছে বই কি দেখুন তো এই চেহারার সঙ্গে মেলে কি না ফেলুদা পকেট থেকে ছোট কুমার পবনদেও ছবিটা বার করে দেখালো হ্যাঁ হ্যাঁ এই তো সেই লোক বললেন কান্তিভাই পণ্ডিত আমি রুদ্রপ্রয়াগের ঠিকানা দিয়ে দিলাম তাকে সে ঠিকানা অবিসে আমারও চাই বলে ফেলুদা তার একটা কার্ড বার করে দিল মিস্টার পণ্ডিতের হাতে কার্ডটা পাওয়া মাত্র মিস্টার পণ্ডিতের একদম ভাব গেল এতক্ষণ আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম এবার আমাদের সকলকে চেয়ার মোড়া আর তক্তা পোষে ভাগাভাগি করে বসতে দেয়া হলো কে কুছ গড়বার হুয়া মিস্টার মিত্তির যতদূর জানি এখনো হয়নি বলল ফেলুদা তবে হবার একটা সম্ভাবনা আছে এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই মিস্টার পণ্ডিত আপনি সঠিক উত্তর দিতে পারলে খুব উপকার হবে আই উইল ট্রাই মাই বেস্ট মিস্টার উপাধ্যায় ব্যক্তিগত সংগ্রহে কি কোনো একটা মূল্যবান জিনিস ছিল মিস্টার পণ্ডিত একটু হেসে বললেন এই প্রশ্নটাও আমাকে দ্বিতীয়বার করা হচ্ছে আমি মিস্টার সিংকে যা বলেছি আপনাকেও তাই বলছি মিস্টার উপাধ্যায়ের একটা থলি উনি আমার সিন্ধুকে রাখতে দিয়েছিলেন কিন্তু তাতে যে কি ছিল সেটা আমি কোনো দিন দেখিনি বা জিজ্ঞেস করিনি সেটা উনি রুদ্রপ্রয়াগ নিয়ে গেছেন ইয়েস স্যার অ্যান্ড অ্যানাদার দি থিং আপনি ডিটেকটিভ তাই এই খবর আমি আপনাকে বলছি আপনার হয়তো কাজে লাগতে পারে পাছে মাহিনে আগে দুজন লোক তখনও মিস্টার উপাধ্যায় ছিলেন এখানে একজন সিন্ধি কি মারোয়ারি হবে হি লুকার এ রিচ ম্যান অ্যান্ড অ্যানাদার ম্যান দুজন উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিল অনেক কথা হচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম এক ঘন্টার ওপরে ছিল তারা যাবার পর উপাধ্যায়ে একটা কথা আমাকে বলে পণ্ডিতজি আজ আমি একটি রিপুকে জয় করেছি মিস্টার সিংহানিয়া আমাকে লোভের মধ্যে ফেলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আমি সেই লোভ কাটিয়ে উঠেছি আপনি উপাধ্যায়ের এই সম্পত্তির কথা আর কাউকে বলেননি দেখুন মিস্টার মিত্তির ওর যে একটা কিছু লুকোবার জিনিস আছে সেটা অনেকেই জানত আর সেই নিয়ে আড়ালে ঠাট্টাও করত আমার আবার সন্ধেবেলায় একটু নেশা করার অভ্যাস আছে হয়তো কখনো কিছু বলে ফেলেছি কিন্তু উপাধ্যায়জিকে সকলে এখানে এত ভক্তি করতো যে সিন্ধুকে কি আছে সেই নিয়ে কেউ কোনো দিন মাথা ঘামায়নি এই যে রুদ্রপ্রয়াক গেলেন তিনি এর পিছনে কোনো কারণ আছে আমাকে বলেছিলেন গঙ্গার ঘাটে ওর একজন সাধুর সঙ্গে আলাপ হয় তার সঙ্গে কথা বলে উপাধ্যায়ের মধ্যে একটা মানসিক চেঞ্জ আসে আমার মনে হয় চেঞ্জটা বেশ সিরিয়াস ছিল কথা টথা সব কমিয়ে দিয়েছিলেন অনেক সময় চুপচাপ বসে ভাবতেন ওর ওষুধপত্র কি উনি সঙ্গেই নিয়েছিলেন ওষুধ বলতে তো বেশি কিছু ছিল না কয়েকটা বয়াম কিছু শিকড় বাকল কিছু মলম কিছু বড়ি এই আর কি এগুলো সবই উনি নিয়ে গিয়েছিলেন তবে আমার নিজের ধারণা উনি ক্রমে পুরোপুরি সন্ন্যাসের দিকে চলে যাবেন উনি বিয়ে করেননি না সংসারের প্রতি ওর কোনো টান ছিল না যাবার দিন আমাকে বলে গেলেন ভোগের রাস্তা ত্যাগের রাস্তা দুটোই আমার সামনে ছিল আমি ত্যাগটাই বেছে নিলাম ভালো কথা বললো ফেলুদা আপনি যে বললেন ও রুদ্রপ্রয়াগের ঠিকানা আপনি দিয়ে দিয়েছেন ওই ভদ্রলোকটিকে আপনি ঠিকানা দিলেন তো পেলেন কি করে ঠিকানা কেন উপাধ্যায় আমাকে পোস্টকার্ড লিখেছে সেখান থেকে সে পোস্টকার্ড আছে আছে বই কি মিস্টার পণ্ডিত তার পেছনের একটা তাকে রাখা বাক্সের ভেতরে হাত ঢুকিয়ে একটা পোস্টকার্ড বার করে ফেলুদাকে দিলেন হিন্দিতে লেখা আট দশ লাইনের চিঠি সেটা ফেলুদা বারবার পড়ল কেন আর পড়ে বিড়বির করে দুবার মোস্ট ইন্টারেস্টিং বলল কেন সেটা বলতে পারবো না মিস্টার পণ্ডিত আমাদের একটা ভালো ট্যাক্সির কথা বলে দিলেন আপাতত রুদ্রপয়াক তারপর সেখানেই যাওয়া দরকার সেখানেই যাব আমরা গাড়োয়ালি ড্রাইভারের নাম রাম লোকটিকে দেখে আমাদের ভালো লাগলো আমরা বললাম বারোটা নাগাদ খেয়ে দে রওনা দেব ঋষিকেশ থেকে ঋষিকেশ এখান থেকে মাইল পনেরো হরিদ্বারে কিছুই দেখবার নেই গঙ্গার ঘাটটা পর্যন্ত আগেরবার বার যা দেখেছিলাম তেমন আর নেই বিশ্রী দেখতে সব নতুন বাড়ি উঠেছে আর তাদের দেয়াল জোড়া বিজ্ঞাপন ঋষিকেশে যাওয়ার দরকার কারণ আমাদের রুদ্রপ্রয়াগে থাকার বন্দোবস্ত করতে হবে ইচ্ছে করলে ধর্মশালায় থাকা যায় এখানে প্রায় সব শহরে বহুদিনের পুরনো নাম করা কালীকমলি ধর্মশালা রয়েছে কিন্তু ফেলুদা জানে যে রূপনারায়ণগড়ের ছোট কুমার ও সব ধর্মশালায় থাকবেন না আমরা ঋষিকেশে গিয়ে গারওয়াল মন্ডল বিকাশ নিগমের রেস্ট হাউসে একটা ডবল রুম বেড পেয়ে গেলাম ওরা বলল যে তিনজন লোক হলে বাড়তি একটা খাটিয়া পেতে দেবে বারোটা নাগাদ খেয়ে আমরা রওনা দিলাম রুদ্রপ্রয়াগ কয়েক মাইল যাবার পর ডাইনে পড়ল লচমান এখানেও দুদিকে বিশ্রী বিশ্রী নতুন বাড়ি আর হোটেল হয়ে জায়গাটার মজাই নষ্ট করে দিয়েছে তাও বাদশাহী আংটি শেষ পর্কের ঘটনা মনে করে গাটা বেশ ছমছম করছিল রুদ্রপ্রয়াগ জরুরি দুটো কারণে এক হলো জিম করবেট দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ যে পড়েছে সে কোনো দিন ভুলতে পারবে না কি আশ্চর্য ধৈর্য অধ্যাবসায় আর সাহসের সঙ্গে করবেট মেরেছিল এই মানুষ খেগোকে আজ থেকে পঞ্চান্ন বছর আগে আমাদের ড্রাইভার যোগিন্দর বলল সে ছেলেবেলায় তার বাপ ঠাকুরদার কাছে শুনেছে এই বাঘ মারার গল্প করবেট যেমন ভালোবাসতো এই গারোয়ালিদের গারোয়ালিরাও ঠিক তেমনই ভক্তি করত করবেটকে রুদ্রপ্রয়াগের আর একটা ব্যাপার হচ্ছে এখান থেকে বদ্রি ও কেদার দু জায়গাতেই যাওয়া যায় দুটো নদী এসে মিশেছে রুদ্রপয়াগে মন্দাকিনি আর অলোকানন্দা অলোকানন্দা ধরে গেলে বদ্রীনাথ আর মন্দাকিনী ধরে গেলে কেদারনাথ বদ্রীনাথের শেষ পর্যন্ত বাস যায় কেদারনাথে যেতে বাস থেমে যায় চোদ্দ কিলোমিটার আগে গৌরীকুণ্ডে সেখান থেকে হয় হেঁটে না হয় ডান্ডি বা টাটু ঘোড়া ভাড়া করে যাওয়া যায় ঋষিকেশ থেকে বেরিয়েই বনের মধ্য দিয়ে পাহাড়ের পথ আরম্ভ হয়ে গেল পাশ দিয়ে বয়ে চলেছে স্থানীয় লোকেরা যাকে বলে গঙ্গা মাই কিলোমিটার পাহাড়ের রাস্তায় ঘন্টায় কিলোমিটার করে গেলেও সেই আগে যাবে না তাছাড়া পথে তিনটে জায়গা পড়ে দেবপ্রয়াগ কীর্তিনগর আর শ্রীনগর এই শ্রীনগর কাশ্মীরের রাজধানী নয় গাড়োয়াল জেলার রাজধানী পাহাড় ভেদ করে মনের মধ্য দিয়ে কেটে তৈরি করা রাস্তা ঘুরে ঘুরে উঠছে আবার ঘুরে ঘুরে নামছে মাঝে মাঝে গাছপালা সরে গিয়ে খোলা সবুজ পাহাড় বেরিয়ে পড়ছে তারই কোলে ছবির মতো ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে দৃশ্য সুন্দর ঠিকই কিন্তু আমার মন কেবলই বলছে ভবানী উপাধ্যায়ের কাছে একটা বহুমূল্য লকেট রয়েছে একজন সন্ন্যাসীর কাছে এমন একটা জিনিস থাকবে আর তাই নিয়ে কোনো গোলমাল হবে না এটা যেন ভাবাই যায় না তাছাড়া মিস্টার পুরীর একবার ফেলুদাকে কাজের ভার দিয়ে টেলিগ্রাম করে বারণ করাটাও কেমন যেন গন্ডগোল লাগছে অবশ্য তিনি চিঠিতে কারণ দিয়েছেন ঠিকই কিন্তু এ জিনিস এর আগে কখনো হয়নি বলেই বোধ হয় একটা খটকা মন থেকে যাচ্ছে না লালমোহনবাবু কিছুক্ষণ থেকে উসখুস করছিলেন এবার বললেন আমি ভূ আর ইতিহাস ফাঁসে চিরকালই কাঁচা ছিলাম ফেলুবাবু সেটা তো আপনি আমার লেখা পড়েও অনেকবার বলেছেন তাই মানে আমরা ভারতবর্ষের এখন ঠিক কোনখানে আছি সেটা একটু বলে দিলে নিশ্চিন্ত বোধ করব ফেলুদা তার বাথলমীয় কোম্পানির বড় ম্যাপটা খুলে বুঝিয়ে দিল এই যে দেখুন হরিদ্বার আমরা এখন যাচ্ছি এই দিকে এই যে রুদ্রপ্রয়াগ অর্থাৎ পূবে নেপাল পশ্চিমে কাশ্মীর আমরা তার মধ্যখানে বুঝেছেন হ্যাঁ এইবারে ক্লিয়ার পথে শ্রীনগর থেমে চা খেয়ে রুদ্রপ্রয়াগ পৌঁছতে পৌঁছতে হয়ে গেল প্রায় পাঁচটা স্কুল কলেজ হাসপাতাল পোস্ট অফিস থানা সব মিলিয়ে রুদ্রপ্রয়াগ বেশ বড় শহর করবের যেখানে লেপারটা মেরেছিল সেখানে অনেক দিন পর্যন্ত নাকি সাইনবোর্ড ছিল কিন্তু যোগিন্দর বলল সেটা নাকি কয়েক বছর হলো ভেঙে গেছে আমরা সোজা চলে গেলাম গারোয়াল নিগম রেস্ট হাউসে শহরের একটু বাইরে সুন্দর নিরিবিলি জায়গায় রেস্ট হাউসে গিয়ে যে খবরটা প্রথমেই শুনলাম সেটা হলো কেদারনাথের রাস্তায় এক জায়গায় ধস নামতে নাকি বাস চলাচল বেশ কয়েকদিন বন্ধ ছিল আজই আবার নতুন করে শুরু হয়েছে এতে যে আমাদের একটা বড় রকম সুবিধা হয়েছিল সেটা পরে বুঝেছিলাম ম্যানেজার মিস্টার গিরিধারী ফেলুদাকে না চিনলেও আমাদের খুব খাতির করলেন উনি নাকি হিন্দি অনুবাদে বহু বাংলা উপন্যাস পড়ে খুব বাঙালি ভক্ত হয়ে পড়েছেন ওর ফেভারিট আথার্স হচ্ছেন বিমল মিত্র আর শঙ্কর মিস্টার গিরিধারী ছাড়াও আরেকজন ভদ্রলোক ছিলেন রেস্ট হাউসে তিনি কেদারের পথ বন্ধ বলে আটকা পড়ে গিয়েছিলেন ইনি কিন্তু ফেলুদাকে দেখে চিনে ফেললেন বললেন আমি একজন সাংবাদিক আমি আপনার অনেক কেসের খবর জানি সেভেন্টি নাইনে এলাহাবাদে শুক্তঙ্কর মার্ডার কেসে আপনার ছবি বেরিয়েছিল নর্দার্ন ইন্ডিয়ার পত্রিকায় সেই থেকেই আমি আপনাকে চিনেছি আমার নাম কৃষ্ণকান্ত ভার্গব আই এম ভেরি প্রাউড টু মিট ইউ স্যার ভদ্রলোকের বছর চল্লিশেক বয়স চাপ মাঝারি গরণ মিস্টার গিরিধারী স্বভাবতই ফেলুদার পরিচয় পেয়ে ভারী উত্তেজিত হয়ে পড়লেন দেয়ার ইজ নো ট্রাভেল হিয়ার আই হোভ ট্রাভেল সর্বত্রই হতে পারে মিস্টার গিরিধারী তবে আমরা এসেছি একটা অন্য ব্যাপারে আপনাদের এখানে ভবানী উপাধ্যায় নামে একজন ভদ্রলোক উপাধ্যায় তো এখানে নেই বলে উঠলেন সাংবাদিক মিস্টার ভার্গব আমি তো ওকে নিয়েই একটা স্টোরি করব বলে এখানে এসেছি হরিদ্বারে গিয়ে শুনলাম উনি রুদ্রপ্রয়াগ গেছেন এখন এখানে এসে শুনছি তিনি খুব সম্ভবত কেদারনাথে গেছেন আমি তাই সকাল সকালে কেদারে চলে যাচ্ছি ওর খোঁজে হি ইজ আ মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার মিস্টার মিটার আমি অবশ্যই ওর অসুখ সারানোর কথা বলে শুনেছি বলল ফেলুদা তারপর বাবুর দিকে তাকিয়ে চাপা গলায় বলল আমার এই বন্ধুটির মাঝে মাঝে একটা মস্তিষ্কের ব্যারামের মতো হয় ভুল বকেন সামান্য প্রকাশ পায় তাই একবার ওকে দেখাবো ভাবছিলাম কলকাতার অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে কোনো কাজ দেয়নি লালমোহনবাবু প্রথমে কেমন থতমত খেয়ে তারপর ফেলুদার কথা সত্যি প্রমাণ করার জন্য মুখে একটা হিংস্র ভাব আনার চেষ্টা করলেন যেটা আমাদের একটা নেপালি মুখোশ আছে সেটার মতো লাগলো তাহলে আপনাদের এই যাওয়া ছাড়া গতি নেই বললেন ভার্গব আমি ওকে পাইনি উনি নাকি সন্ন্যাসী হয়ে গেছেন তাই নামও হয়তো বদলে নিয়েছেন এই সময় রেস্ট হাউসের গেটের বাইরে একটা আমেরিকান গাড়ি থামল আর তার থেকে তিনজন ভদ্রলোক নেমে আমাদের দিকে এগিয়ে এলেন এদের যিনি দলপতি তাকে চিনতে মোটেই অসুবিধা হল না কারণ তারই রঙিন ছবি রয়েছে ফেলুদার কাছে ইনি হলেন রূপনারায়ণগড়ের ছোট কুমার বিলিয়ার চ্যাম্পিয়ন পবন সিং অন্য দুজন নির্ঘাতের চামড়া আমরা পাঁচজন এতক্ষণ বাংলোর সামনের বারান্দায় বসে চা খাচ্ছিলাম এবার আরও তিনজন লোক বাড়ল পবন দেও একটা বেতের চেয়ার দখল করে বললেন আমরা বদ্রীনাথ থেকে আসছি নো লাখ উপাধ্যায় ওখানে নেই মিস্টার গিরিধারী বললেন আশ্চর্য ব্যাপার এই যে আমরা এখানে যতজন অতিথি এসেছেন সকলেই উপাধ্যায়ের খোঁজ করছেন এবং প্রত্যেকে বিভিন্ন কারণে আপনি ওর ছবি তুলবেন ভার্গব ওকে ইন্টারভিউ করবেন আর মিটার তার বন্ধুর চিকিৎসা করাবেন পবন দেউর দলের সঙ্গে টেলিভিশনে যন্ত্রপাতি রয়েছে ক্যামেরাটা পবন দেউর নিজের হাতে আর তাতে লাগানো একটা পেল্লায় লেন্স ওটা তো আপনার টেলি লেন্স দেখছি ফেলুদা মন্তব্য করলো দেও ক্যামেরাটা টেবিলের ওপর রেখে বলল হ্যাঁ সকালে রোদে বদ্রীনাথের চুড়ো থেকে বরফ গোলে গলে পড়তে দেখা যায় অ্যাকচুয়ালি আমার পুরো সরঞ্জাম একজনই হ্যান্ডেল করতে পারে ক্যামেরা সাউন্ড সব কিছু আমার এই দুই বন্ধু থাকবেন গৌরীকুণ্ড পর্যন্ত বাকিটা আমি একাই তুলব তার মানে আপনিও কেদারনাথে যাচ্ছেন হ্যাঁ কাল ভোরেই বেরিয়ে পড়ছি আপনি ভবানী উপাধ্যায়কে নিয়ে ফিল্ম তুলছেন হ্যাঁ অস্ট্রেলিয়ান টেলিভিশনের জন্য উপাধ্যায় মানে তার সঙ্গে ঋষিকেশ হরিদ্বার কেদার বদ্রিও কিছু থাকবে তবে সেন্ট্রাল ক্যারেক্টার হবেন ভবানী উপাধ্যায় আশ্চর্য চরিত্র উনি আমার বাবার হাঁপানি যেভাবে সারিয়েছিলেন সেটা একটা মিরাকল আমি আর চোখে পবনদেউকে লক্ষ্য করে যাচ্ছিলাম মিস্টার উমাশঙ্কর পুরী যে চরিত্র বর্ণনা করেছিলেন তার সঙ্গে কোনো মিল পাচ্ছিলাম না ফেলুতা দেখলাম উমাশঙ্কর পুরীর কোনো উল্লেখ করল না রুদ্রপ্রয়াগে পৌঁছনোর সময় একটা হোটেল দেখে রেখেছিলাম সেইখানেই আমরা তিনজন গিয়ে ডিনার সারলাম বয় যখন আড়াল নিতে এলো তখন লালমোহনবাবু হঠাৎ ভীষণ তেজের সঙ্গে টেবিলের ওপর একটা ঘুষি মেরে একটা গোল মরিচ দান উল্টে দিয়ে বললেন তিনি আরমাডিলোর ডিমের ডাল খাবেন তখন ফেলুদার তাকে বুঝিয়ে বলতে হলো যে যাদের কাছে ওর অসুখের কথাটা বলা হয়েছে শুধু তাদের সামনেই এই ধরনের ব্যবহার চলতে পারে অন্যথা নয় বিশেষ করে ভায়োলেন্সটা যার তার সামনে দেখাতে গেলে হয়তো লালমোহনবাবুকেই বেদানি খেতে হবে তা বটে লালমোহনবাবু বললেন তবে অপরচুনিটি পেলে কিন্তু ছাড়ব না পরদিন ভোরে উঠতে হবে বলে আমরা খাওয়ার পর্ব শেষ করি রেস্ট হাউসে চলে এলাম কেউ কোনো হুমকি চিঠি দিয়ে যায়নি তো এই ফাঁকে আমাদের আবার এই জিনিসটার একটা ট্র্যাডিশন আছে কিন্তু না এদিক ওদিক তেমন কিছু পেলাম না দেখেও আমাদের দুটো ঘর পরেই যে পবন দেও তার দুই বন্ধু আর মিস্টার গিরিধারীকে নিয়ে পানীয় সদ্ব্যবহার করছেন সেটা গেলাসের টুংটাং আওয়াজ শুনেই বুঝতে পারছিলাম লালমোহনবাবু তার বালিশে মাথা দিয়ে বললেন একটা কথা কিন্তু বলতেই হবে ফেলুবাবু সেদিন আপনার ঘরে বসে পুরী সাহেব ছোট কুমার সম্বন্ধে যাই বলে থাকুন না কেন আমার কিন্তু ভদ্রলোকে বেশ মাইডিয়ার বলেই মনে হচ্ছে ফেলুদা বলল প্রকৃতি কিন্তু অনেক হিংস্র প্রাণীকেও সুন্দর করে সৃষ্টি করেছে বাংলার বাঘের চেয়ে সুন্দর কোনো প্রাণী আছে কি ময়ূরের ঠোকরানিতেই বা কি তেজ আছে তা তো আপনি জানেন জানেন না লালমোহনবাবু তার অ্যালার্ম ক্লকের চাবিটায় একটা মোছড় দিয়ে চোখে একটা হিংস্র উম্মাদ ভাব এনে বললেন পোপো ক্যাটা পেটা ক্যা আমরা ঠিক সাড়ে পাঁচটার সময় ট্যাক্সির সামনে গিয়ে হাজির হলাম যোগিন্দার রাম তার আগেই রেডি আমাদের গাড়ির কাছে পবন দেওর আমেরিকান গাড়িতে মাল তোলা হচ্ছে ও গাড়ি আধা ঘন্টার আগে বেরোতে পারবে বলে আমার মনে হয় না তবে এও ঠিক যে মাঝপথে ও আমাদের ছাড়িয়ে যাবে ট্যাক্সিতে যখন উঠতে যাব তখন ছোট কুমার হঠাৎ আমাদের দিকে এগিয়ে এলেন বোঝাই যাচ্ছে কিছু বলার আছে ভদ্রলোক ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন কাল রাত্রে গিরিধারী ফাঁকে আপনার আসল পরিচয়টা আমাদের দিয়ে দিয়েছেন নেশার আমি আপনাকে একটা সোজা প্রশ্ন করতে চাই বলুন উমাশঙ্কর কাকা কি আমার উপর চোখ রাখার জন্য আপনাকে এ কাজে বহাল করেছেন তিনি যদি সেটা করেও থাকতেন বলল ফেলুদা সেটা আমি নিশ্চয়ই আপনার কাছে প্রকাশ করতাম না কারণ সেটা নীতি বিরুদ্ধ এবং বোকামি হতো তবে আমি আপনাকে বলেই দিচ্ছি আসলে মিস্টার পুরী হয়ে কিছু আমি করছি না আমাদের এখানে আসার উদ্দেশ্য ভ্রমণ তবে যদি কোনো গণ্ডগোল দেখি তাহলে গোয়েন্দা হয়ে আমার নিজেকে সংযত রাখা খুবই মুশকিল হবে ভবানী উপাধ্যায় সম্পর্কে আমার নিজেরও একটা প্রবল কৌতূহল জেগে উঠেছে তার একটা বিশেষ কারণ আছে যদিও এখনও সেটা প্রকাশ করতে পাচ্ছি না এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি করুন আপনি কি আপনার সেই বিখ্যাত লকেটটি দেখাতে চান নিশ্চয় অবশ্যই সেটা যদি এখনো উপাধ্যায়ের কাছে থেকে থাকে কিন্তু উপাধ্যায়ের কাছে যে ওরকম একটা জিনিস আছে সেটা জানাজানি হয়ে গেলে তো ওর জীবন বিপন্ন হয়ে উঠবে এতদিন যে ব্যাপারটা গোপন ছিল সেটা আপনি প্রচার করে দেবেন মিস্টার মিত্তির তিনি যদি সত্যিই সন্ন্যাসী হয়ে থাকেন তাহলে তো তার আর ও জিনিসের কোনো প্রয়োজনই থাকতে পারে না আমি ওকে বলবো একটা কোনো বড় মিউজিয়ামে ওটা দান করে দিতে জিনিসটা চারশো বছর আগে ত্রিবাঙ্কুরের রাজার ছিল কারিগরের দিক থেকে অতুলনীয় উনি ওটা ডোনেট করলে চিরকাল ওর নাম ওই লকেটের সঙ্গে জড়িত থাকবে মোট কথা ওই লকেট আমি ছবিতে দেখাচ্ছি এবং সেখানে আপনি আশা করি কোন রকম বাধা দিতে চেষ্টা করবেন না শেষের কথাটা বেশ দাপটের সঙ্গেই বলে ছোটকুমার তার গাড়িতে ফিরে গেলেন এবার তার জায়গায় সাংবাদিক মিস্টার ভার্গবি এসে বললেন আপনারা তিনজন আছেন জানলে তো আপনাদের সঙ্গেই যাওয়া যেত উপাধ্যায় সম্বন্ধে আমি যেসব তথ্য আবিষ্কার করেছি সেগুলো আপনাকে বলতে পারতাম আপনার এই তথ্যে সোর্স কী ফেলুদা জিজ্ঞেস করল কিছু দিয়েছে রূপনারায়ণগড়ের বড়কুমার কুমার সূর্যদেও কিন্তু আসল তথ্য দিয়েছে রাজবাড়ির এক আশি বছরের বুড়ো বেয়ারা আপনি কি জানেন যে রূপনারায়ণগড়ের রাজা চন্দ্রদেও সিংয়ের হাঁপানি উপাধ্যায় সারিয়ে দিয়েছিলেন তাই বুঝি আর তার জন্য রাজা তাকে ইনাম দিয়েছিলেন ওয়ান অফ ইজ মোস্ট প্লেসড প্রেজার্স অর্নামেন্টস সে খবর এতদিন ওদের ফ্যামিলির বাইরে কেউ জানত না আপনি ভাবতে পারেন খবরের কাগজের কাছে এই ঘটনার কি দাম আপনি তো তাহলে রাজা হয়ে যাবেন মিস্টার ভার্গব আমি আপনাকে বলছি মিস্টার মিত্রির ওই লকেট উপাধ্যায়ের কাছে বেশিদিন থাকবে না আপনি কি ছোট কুমারের কথায় বিশ্বাস করেন যে ও শুধু টিভির ছবি তুলতে এসেছে আমি বলছি আপনাকে এখানে শিগগিরই আপনার নিজের পেশার আশ্রয় নিতে হবে তার জন্য আমি সদা প্রস্তুত বলল ফেলুদা মিস্টার ভার্গব চলে গেলেন লোকটা তো ঘোরেল আছে মশাই বললেন বাবু। সাংবাদিক মাত্রই ঘোরেল বলল ফেলুদা গোয়েন্দাগিরিতে ওরাও কম যায় না রাজবাড়ির পুরনো বেয়ারাকে জেরা করায় ও খুব বুদ্ধির পরিচয় দিয়েছে চাকররা অনেক সময় এমন খবর রাখে যা মনিবেরা জানতেই পারে না কিন্তু তাও তাও কি আমি জিজ্ঞেস করলাম আমি বুঝতে পারছিলাম ফেলুদার মনটা খচখচ করছে তাও যে কেন লোকটাকে দেখে লাগছে তা বুঝতে পারছি না আমাদের গাড়ি থেকে রওনা হয়ে অলোকানন্দার হঠাৎ একটা টানেলে ঢুকে পড়ল। সেই টানেল থেকে যখন আবার আলোয় বেরোলাম তখন নদী পাল্টে গিয়ে হয়ে গেছে মন্দাকিনি এটাই এখন চলবে আমাদের সঙ্গে কেদার পর্যন্ত কেদার থেকেই নাকি মন্দাকিনীর উৎপত্তি ফেলুদার ভুরুটি থেকেই বুঝতে পারছিলাম কোনো একটা কারণে ওর বিরক্ত লাগছে এবার ওর কথায় সেটা বুঝতে পারলাম আমার সমস্ত রাগটা গিয়ে পড়ছে ওই গিরিধারী লোকটার উপর ইসেবল তা ভাবতে পারিনি ছোট কুমার এখন যে কথাগুলো বললেন সেগুলো অবশ্যই ওর পক্ষে স্বাভাবিক তবে আশ্চর্য লাগছে জেনে যে মিস্টার পুরীর সঙ্গে ওর আর দ্বিতীয়বার কোনো কথাই হয়নি সেক্ষেত্রে মিস্টার পুরীর চিঠি টেলিগ্রাম দুটোই রহস্যজনক হয়ে উঠছে অবশ্যই সবই নির্ভর করছে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তার ওপর মোট কথা কেস ড্রপ করলেও এখানে আসার সিদ্ধান্ত যে ড্রপ করিনি সেটা খুব ভাগ্যের কথা গৌরীকুণ্ড রুদ্রপয়াগ থেকে আশি কিলোমিটার হলেও এত চড়াই উতরাই আর এত ঘোরপ্যাচের রাস্তা যেতে বেশ সময় লাগে পথে তিনটে শহর পরে তিরিশ কিলোমিটারের মাথায় অগস্তমুনি হাইট আন্দাজ নশো মিটার সেখান থেকে ন কিলোমিটার দূরে গুপ্তকাশী যদিও হাইট এইটুকুর বেড়ে হয়ে যাচ্ছে টবল গুপ্তপাশি থেকে সোনপ্রয়াগ যেখানে গঙ্গা মন্দাকিনীর সঙ্গে এসে মিশেছে এই সোনপ্রয়াগ থেকে আট কিলোমিটার দূরে হলো গৌরীকুণ্ড যদিও সেখানে গিয়ে হাইট হয়ে যাচ্ছে সোয়া দু মিটার আমাদের গরম জাতা জামা যাতে প্রয়োজন হলে সহজেই বের করে নেওয়া যায় তার ব্যবস্থা আমরা করে নিয়েছিলাম বড় সুটকেস জাতীয় মাল আমাদের সঙ্গে যা ছিল তা সবই গারোয়াল নিগম রেস্ট হাউসে লকারে রেখে দিয়ে এসেছি ফেরার সময় আবার নিয়ে যাব লালমোহনবাবুর টাকের জন্য উনি এর মধ্যেই টুপি পরে নিয়েছেন যদিও আমাদের বাঙালি মাংকি ক্যাপ না রাজস্থান থেকে কেনা কান ঢাকা পশমের লাইনিং দেওয়া স্মার্ট চামড়ার টুপি অগস্তমণি পৌঁছে গাড়ি থামিয়ে যখন আমরা গরম জামা পড়ছি তখন আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল আমেরিকান ছোটকুমার দিয়ে হাত হাত বাড়িয়ে করাতে ফেলুদাকে নাড়াতে হলো আমরা শীতের সঙ্গে লড়াই করবার জন্য তৈরি হয়ে আবার রওনা দিলাম বাঁ মন্দাকিনি একবার আমাদের পাশে চলে আসছে আবার পরক্ষণেই নেমে যাচ্ছে সেই খাদের একেবারে নিচে নদীর শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে লালমোহনবাবু সুর করে বলা ওরে তোরা কি জানিস কেউ জলে কেন এত ওঠে ঢেউ আমার দৃঢ় বিশ্বাস উনি পুরো কবিতাটার কেবলমাত্র ওই দুটো লাইনই জানেন শেষে ফেলুদা আর থাকতে না পেরে লাইন যোগ করতে শুরু করে দিল ওরে তোরা কি জানিস কেউ কেন বাঘ এলে ডাকে ফেউ ওরে তোরা কি জানিস কেউ কুকুরের ঘেউ ঘেউ খোকা কাঁদে ভেউ ভেউ গুপ্তকাশি যখন পৌঁছলাম তখন বেজেছে দশটা এখানে একটা চায়ের দোকান দেখে থামতে হলো যাকে ব্রেকফাস্ট বলে সেটা সকালে হয়নি কাজেই খিদেটা ভালোই হয়েছিল গরম জিলিপি কচুরি আর চা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল যোগিন্দরের এক ভাই কাছেই থাকে সে বলল তার সঙ্গে পাঁচ মিনিটের জন্য দেখা করে আসছে সেই ফাঁকে বাবু চন্দ্রশেখর মহাদেব আর অর্ধনারীশ্বরের মন্দিরগুলো দেখতে গেলেন গুপ্তকাশি থেকে পাহাড়ের ওপর থেকে দেখা যায় উখি নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কেদারের পথ যখন বরফের জন্য বন্ধ থাকে তখন কেদারেশ্বরের পুজো এই উখি হয়ে থাকে লালমোহনবাবু মন্দির দেখে ফিরে এলেন কিন্তু যোগিন্দারের ফেরার নাম নেই ফেলুদা আর আমি ব্যস্তভাবে এদিক ওদিক দেখছি এমন সময় দেখি ছোট কুমারের গাড়ি আসছে ওরা আমাদের পেরিয়ে গিয়ে আবার পিছিয়ে পড়ল কেন আমাদের দেখে গাড়ি থামিয়ে কুমার নেমে এলেন বললেন গুপ্তকাশী থেকে নাকি কেদার ও বদ্রির দুটো ভিউ পাওয়া যায় তাই ওরা এখানে কিছুটা সময় দিলেন তবে আর দেরি করা চলবে না কারণ তাহলে যাত্রীদের রওনা দেবার দৃশ্য তোলার জন্য আর আলো থাকবে না কিন্তু তাও যোগিন্দারের দেখা নেই তার বদলে দেখা দিলেন সাংবাদিক মিস্টার ভার্গব তার গাড়িটা আগে দেখেছিলাম আর ভাবছিলাম তিনি এখানে এতক্ষণ কী করছেন ভদ্রলোক বললেন যে কেদারনাথের সেবায়েতের একজন নাকি এখানে রয়েছেন এরা সকলেই রাওয়াল পরিবারের লোক এই বিশেষ রাওয়ালটির সঙ্গে নাকি একটা ইন্টারভিউ নিতে চেয়েছিলেন মিস্টার ভার্গব এখনই আবার তাকে ছুটতে হবে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড মিস্টার ভার্গব চলে যাবার সঙ্গে সঙ্গে একটা বছর পনেরো ছেলে এসে হঠাৎ ফোর থার্টি ফোর ট্যাক্সি কি कोई पैसेंजर है यहां बोले हांकदitei ফেলুদা ব্যস্তভাবে তার দিকে এগিয়ে গেল 4304 কি প্যাসেঞ্জার হ্যাঁ কেন কি হয়েছে व्यापार আর কিছুই না আমাদের গাড়ির ড্রাইভার जखम হয়ে পড়ে আছে কিছু দূরে ছেলেটি তাকে চেনে বলে সে খবর দিতে এসেছে লালমোহন বাবুকে আমাদের জিনিসপত্র পাহারা দেবার জন্য রেখে আমরা দুজন ছেলেটাকে অনুসরণ করে গেলাম পাঁচ সাতটা বাড়ি নিয়ে একটা নিরিবিলি পাড়ার আর একটা কলাগাছের ধারে জগিন্দারি রাম মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে তার মাথার পিছন দিকের ঘন কালো চুলে রক্তের ছাপ শরীরের ওঠা নামা দেখে বোঝা যাচ্ছে সে মরেনি কিন্তু ফেলুদা তাও দৌড়ে গিয়ে তার নারী পরীক্ষা করল চিন্তা করার সময় নেই এখন দরকার ওর চিকিৎসা ছোকরাটিকে বলল এখন হাসপাতালে দাওয়াখানা দুই আছে সে আবার গাড়িও চালাতে জানে শেষ পর্যন্ত সেই নিজে ট্যাক্সি চালিয়ে যোগিন্দারকে հոսպիտալի նիե գալո